বন্ধুরা কেমন আছেন আপনারা? এখন আজকে আমি আপনাদের দেখাবো চুই পিঠা। তা কিভাবে হাতে তৈরি করতে হয় আমি হাতে তৈরি করেই দেখাবো। তো এটাকে আমরা চুই পিঠা বলি না, এই পিঠাটাকে আমরা সেয়াই পিঠা বলি। তো এই পিঠাটা আমি হাতে তৈরি করে রান্না করে আপনাদের দেখাবো। তো এটা এই পিঠাটা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে চালের গুঁড়ি সিদ্ধ করে নিয়েছি। এটা চালের গুঁড়ি, এই চালের গুঁড়িটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে আমি সুন্দরভাবে মেখে একেবারে নরম তুলতুলে করে ফেলবো। বন্ধুরা, চালের গুঁড়িটা আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটা থেকে আমি দড়ির মতো একটু একটু এই চালের গুঁড়ির আটাটা নিয়ে আমি লম্বা লম্বা দড়ির মতো করব। আমি কিন্তু এই পিঠাটা আপনাদের হাতে তৈরি করেই দেখাবো। এখন বর্তমানে মেশিনেই তৈরি করে খাই, তো মেশিনের পিঠাটা অত ভালো লাগে না যতটা হাতে তৈরি পিঠাটা ভালো লাগে। তো এই কারণে আমি এই পিঠাটা আপনাদের হাতে তৈরি করেই দেখাবো। এরকম দড়ির মতো করে কেটে নেবেন। পিঠাটা এরকম চিকন চিকন হবে, তো আমি এর থেকে আর চিকন করব না, কারণ আমাদের বাসায় এই সাইজেরটাই খেতে খুব পছন্দ করে সবাই। এর থেকে ছোট এবং চিকন করব না, আমি এরকমই করব। পিঠাগুলো সব একেবারে এরকম চিকন চিকন দুই মাথা এরকম হবে। এভাবে পিঠাগুলো আমি এখন কাটবো। এভাবে হাতে করে পিঠাগুলো সব কেটে নেব। দেখুন, এভাবে হাতে করে পিঠাগুলো সব কেটে নেব। পিঠাটা কাটা হয়ে গেছে। এখন আমি চুলায় পানি দিয়েছি এবং খেজুরের গুড় নিচ্ছি। আপনারা চাইলে এটাকে চিনি দিয়েও রান্না করতে পারেন পিঠাটা, আপনাদের ইচ্ছা হলে আপনারা পিঠাটা চিনি দিয়েও রান্না করতে পারেন। পিঠাটা আমি কেটে এনেছি, এই যে এই হচ্ছে পিঠা, হাতে কেটেছি। এখন আমি চুলায় পানি গরম দিয়ে হাতে গুড়টা দিয়ে দিয়েছি।
এবারে এটাতে আমি দেব নারকেল কোরা, নারকেল কোরাটা দেব। গুড়ের পানিটা উতলে গেছে, এবার আমি এটাতে পিঠাটা দেব, কিন্তু একবারে ঢেলে দেব না। আমি এভাবে করে হাতে করে পিঠাগুলো অল্প অল্প করে দেব, একবারে কিন্তু পিঠাগুলো দেবেন না, এভাবে হাতে করে অল্প অল্প করে দিতে হবে। আবার এটা যখন একটু উতলে যাবে তখন আমি আর একবার দেব। তো চুলার আঁচটা আমি একটু বাড়িয়ে নেব, এবার আমি আবারও দেব পিঠাটা অল্প অল্প করে। বারবার দেবেন, একবারে পিঠাটা দেবেন না, তাহলে পিঠাটা গলে যাবে। অল্প অল্প করে এবং খুব সাবধানে নাড়বেন যেন ভেঙে না যায়। অনেকে এই পিঠাটা রান্না করতে গিয়ে হয়তো নরম থাকে, তা না হলে ভেঙে যায়। তো এভাবে একটু ঠিকঠাকভাবে দিলে ঝামেলা হয় না। এই পিঠাটা রান্না করতে গেলে কখনোই একবারে পিঠাটা দিয়ে দেবেন না। বন্ধুরা, এবার এটাতে আমি পরিমাণ মতো লবণ দেব। মিষ্টিতে লবণ একটু কমই প্রয়োজন হয়, তারপরে মিষ্টিতে লবণ না দিলে মিষ্টির স্বাদটা পাওয়া যায় না। এটাতে কিন্তু আমি দারচিনি এলাচ দিইনি, কারণ আমার খেজুর গুড়ের ঘ্রাণটা খুব ভালো লাগে। দারচিনি এলাচ দিলে ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে। এবার আমি তুলার আঁচটা একটু বাড়িয়ে দেব। এটাতে এবার আমি দুধ দিয়ে দেব। এই পিঠাটা খুব বেশি ভালো লাগে রস দিয়ে রান্না করলে। তো এখন তো একে তো গরমের সময়, তারপরে শীতের সময় পিওর রসটা পাওয়া যায় না। আমি আরো একটু দুধ দেব, দুধটা বেশি হলে হয়তো খেজুর গুড়ের কালারটা কমে যাবে, কিন্তু স্বাদটা আরো বাড়বে। এটাতে আমি আরো একটু দুধ দিলাম। এটা একটা আস্ত নারকেল, ওড়ানোর সময় হয়তো ভেঙে পড়েছে। নারকেলটা অনেক সময় ধরে বিরক্ত করছে, তাকে আগে ফেলে দিই। এবার আমি মিষ্টিটা আর লবণটা দেখব ঠিকঠাক আছে কিনা। সামান্য একটু লবণ লাগবে।
এটা ঠিকঠাক আছে সামান্য একটু লবণের দরকার এটা দিয়ে দিলাম আমরা দেখুন আমি আর 2 থেকে 3 মিনিট চুলার পরে রেখে এটাকে এখন আমি নামিয়ে দেব কারণ এটা একেবারে গাঢ় হয়ে এসেছে এটা একটু পাতলা পাতলা থাকলে ভালো লাগে তো এটাকে আমি এখন নামিয়ে দেব দেখুন বন্ধুরা এখানে তৈরি হয়ে গেছে আপনার আমরা যেটা বলি সেয়াই পিঠা তো অনেকে চুই পিঠাও বলে পিঠাটা রান্না করা কমপ্লিট এটা আমি হাতে কেটেই বানিয়েছি এবং রান্নাটাও করেছি আপনারা দেখেছেন অবশ্যই এটা বাসায় রান্না করে খাবেন